থেকেই কিডনি ডোনেট করেছো রিয়াকে কেন? ওয়াই? ওয়াই জয়, আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি। আমি তোমার কাছে জিজ্ঞেস করছি, তুমি উত্তর দাও। তুমি টিমের প্রতি দায়বদ্ধ, তোমার একবারও সেটা মনে হলো না। তোমার একবারও মনে হলো না যে এখনো গোল্ডটা ফাইনাল বাকি আছে? মনে হলো না তোমার? মনে হলো না তুমি এরপরে আর ফুটবল খেলতে পারবে না, সেটা তোমার মনে হলো না? আরিবো, তুমি কিরকম কিরকম তুমি কিরকম মানুষ, কিরকম হাজবেন্ড তুমি? এই কাজটা করার জন্য তুমি কি করে পারমিশন দিলে ওকে? রিবু কেন পারমিশন দিতে যাবে? রিবু তো কিছু জানেই না। মানে ইনফ্যাক্ট আমরা বাড়ির কেউ কিছু জানি না। মানে জয়ী যা করেছে নিজের দায়িত্ব নিয়ে করেছে, আমাদের অন্ধকারে রেখে করেছে। কি? কিন্তু দিদি যা করেছে সবকিছু আমার জন্য করেছে রিবুদা। এক মিনিট এক মিনিট এক মিনিট জয়, আমি এগুলো কি শুনছি? আমি এগুলো কি শুনছি জয়, কি শুনছি আমি এগুলো? স্যার আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন। কি? সরি, আমি আপনার টিমের প্রতি সুবিচার করতে পারলাম না। আমি আপনার পাশে থাকতে পারলাম না। পারলে আমাকে ক্ষমা করবে। ক্ষমা? কিসের ক্ষমা? কিসের ক্ষমা জয়ী? ক্ষমার তো কোনো প্রশ্নই আসে না। জয়ী, তুমি আমার টিমের সঙ্গে এগ্রিমেন্ট করেছো, তুমি এই চুক্তি কিছুতেই ভাঙতে পারো না। এই কাজটা তুমি করতে পারো না জয়ী। সাক্ষাৎ প্লিজ তুমি শান্ত হও। হ্যাঁ সাক্ষ্যবাবু, আপনি এত উত্তেজিত হবেন না, আপনি একটু শান্ত হয়ে বসুন। না না না, বসার কোনো প্রশ্নই নেই। ওগুলি তুমি বুঝতে পারছো না, জয়ী এটা অন্যায় করেছে। ও এইভাবে টিমকে না জানিয়ে এটা অন্যায় করেছে ও। স্যার আমি তো বললাম আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। কথাটা বলতে তোমার লজ্জা করছে না জয়ী? মিনিমাম লজ্জাটুকু করছে না তোমার? টিম পাচ্ছিলে না তো, কোনো টিমই পাচ্ছিলে না তুমি। এই অগ্নি, এই অগ্নি তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল। আমি সাগর দত্তর এগেনস্টে গিয়ে সমস্ত বাধা সত্ত্বেও তোমাকে টিমে নিয়েছিলাম। হাউ কুড ইউ ফরগেট দ্যাট? ভুলে গেলে কি করে এসব? কি করে তুমি ভুলে গেলে জয়ী এগুলো? না ভুলিনি, ভুলবো কেন? জয়ী এখন অনেক কিছু ভুলে গেছে সাক্ষদা, অনেক কিছু। আর রিয়া তোমাকে বলছি, তুমি প্লিজ এসব দেখে আমাদের অমানবিক ভেবো না। আমরা কেউই অমানবিক নই, আমাদের শুধু একটা জায়গাতেই প্রবলেম। জয়ী এত বড় একটা ডিসিশন নিল কিন্তু আমাদের কাউকে জানানোর প্রয়োজন মনে করলো না, কেন?